কিছুদিন আগে সুমন তার বাবার সাথে কলকাতা সায়েন্স সিটি বেড়াতে গিয়েছিল সায়েন্স সিটিতে সারাদিন ধরে বিজ্ঞানের নানা মজার জিনিস সে দেখেছে এবং অনেক কিছু শিখেছে সুমন তো ভীষণ খুশি সুমনের সবথেকে ভালো লেগেছে থ্রি ডি শো একটি বিশেষ ধরনের চশমা পরে এই শোটি দেখতে কেমন লাগছিল সেটাই সে তার বন্ধুদের বলছিল কিন্তু সুমনের কয়েকজন বন্ধু থ্রি ডি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিল না বোঝার কারণ থ্রি ডাইমেনশন কনসেপ্টটা তাদের ছিল না তোমাদেরও যদি থ্রি বা বিভিন্ন ডাইমেনশন বা মাত্রার কনসেপ্ট না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে ওয়ান ডি টু ডি থ্রি ডির ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে তার আগে বলি আমাদের এই চ্যানেল বিভিন্ন প্রকার এডুকেশনাল ভিডিও বানাচ্ছে এই সমস্ত ভিডিওগুলি আমাদের চ্যানেলে প্লেলিস্টে বিভিন্ন পর্যায়ে রাখা আছে প্লে থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি অবশ্যই দেখতে পারো আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করো যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সরাসরি তোমরা পেয়ে যাও আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ওকে চলো আমরা বিভিন্ন মাত্রা ধারণা নিয়ে আলোচনা করছি তো এখানে একটা লেখা দেওয়া আছে এই যে সরলেখাটি এখানে দেখতে পাচ্ছ এই সরলেখা যদি আমরা পরিমাপ করতে বলি তো আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তো শুধুমাত্র একটা জিনিস এখানে পরিমাপ করা যায় দৈর্ঘ্য অর্থাৎ এর মাত্রাটা এক অর্থাৎ এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন এরপর অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করছি ধরো তোমার জন্মদিন সেই জন্মদিনে কেউ একজন একটা সুন্দর কার্ড পাঠিয়েছে এই যে এই এই ধরনের একটা সুন্দর কার্ড কার্ডটা যদি আমরা পরিমাপ করতে বলি তো পরিমাপ তোমরা কিভাবে করবে এখানে দুটো জিনিস পাবে একটা দৈর্ঘ্য একটা প্রস্ত তাহলে এখানে দুটো জিনিস পাওয়া গেছে অর্থাৎ এর মাত্রাটা হচ্ছে দুই এটাকে আমরা বলবো টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক কারণ আমরা এখন পরিমাপ করছি একটা দৈর্ঘ্য একটা প্রস্ত পাচ্ছি অর্থাৎ দুটো জিনিস পাচ্ছি তাই এর মাত্রাটা দুই তুমি জন্মদিনে অনেক গিফট পেয়েছ তার মধ্যে একটা গিফট বক্স ভীষণ সুন্দর দেখো সেই বক্সটা কি এই যে আমি ছবিটা দিয়ে দিয়েছি এই বক্সটা তো এখন এই বক্সটা যদি পরিমাপ করতে বলি তো তিনটে জিনিস তোমরা পরিমাপ করতে পারবে একটা দৈর্ঘ্য একটা প্রস্ত এবং একটা উচ্চতা তিনটে জিনিস পরিমাপ করা যাবে এই তিনটে জিনিস পরিমাপ করা হয় বলে এটাকে বলা হচ্ছে থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক বস্তু তাহলে এখানে মাত্রা ধারণাটা মোটামুটি পেলে ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন আর থ্রি ডাইমেনশন ও হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো এখানে একটা ছোট্ট মেয়ে একটা বিন্দু নিয়েছি তো এই বিন্দু দৈর্ঘ্য বা প্রস্ত বা উচ্চতা কিচ্ছু আমরা পাবো কি না কিচ্ছু পাবো না তখন সেই বিন্দুটাকে বলা হচ্ছে জিরো ডাইমেনশান বা শূন্য মাত্রা তাহলে এখানে মাত্রার বিভিন্ন জিনিসগুলো তোমরা প্রত্যেকটাই ভালো করে জেনে নিলে বিন্দুটা হচ্ছে শূন্য ডাইমেনশান একটা স্বর লেখা এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশান একটা কার্ড একটা কাগজের টুকরো এটা হচ্ছে টু ডাইমেনশান আর একটা বক্স বা এই জাতীয় যে বস্তুগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে থ্রি ডাইমেনশান তো এই চারটের মধ্যে আমরা দুটো জিনিসকে নিয়ে সব থেকে বেশি কাজ করি টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন টু ডাইমেনশন আরো অনেক কিছু বস্তু আছে এখানে যেমন এই কার্ডটা দেখছো তোমাদের খাতার যে পাতা এক একটা পাতা সেটা হচ্ছে একটা টু ডাইমেনশন বইয়ের যে পাতা সেটা হচ্ছে একটা টু ডাইমেনশন কিন্তু সমগ্র বইটা যদি দেখো বইটা কিন্তু আর টু ডাইমেনশন থাকছে না বইটার কিন্তু দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটি পেয়ে যাচ্ছ তখন বইটাকে কিন্তু আমরা থ্রি ডাইমেনশনের মধ্যে ফেলবো টু ডাইমেনশন আরও অনেক কিছুই আছে হাটের উপর যে বেডশিটটা পাড়া আছে সেটা শুধু দৈর্ঘ্য আর প্রস্ত পরিমাপ করতে পারবে কিন্তু উচ্চতাটা পরিমাপ করা যায় না সেজন্য জন্য সেটাকে বলা হচ্ছে টু ডাইমেনশন এই ধরনের আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি টু ডাইমেনশনের তো তোমরা একটু ভেবে দেখো কি কি টু ডাইমেনশন হয় আর থ্রি ডাইমেনশন যে কোনো বস্তু আমরা চারধারে যে বস্তুগুলো দেখছি প্রায় সমস্ত বস্তুই প্রায় থ্রি ডাইমেনশন অর্থাৎ তিমাত্রি তোমাদের পড়ার বই জ্যামিতি বক্স তোমরা যে ঘরের মধ্যে পড়ছো সেই ঘরটা এছাড়া যে কোনো বস্তু ইট পাথর তোমার যে পেন ব্যবহার করছো পেন বা ঘরের মধ্যে যে আর বিভিন্ন আসবাবপত্র আছে আলমারি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলি হচ্ছে ত্রিমাত্রিক তো এই জ্যামিতিক আঙ্গিকে ওয়ান ডাইমেনশন এবং টু ডাইমেনশনটা আমরা একটু দেখিনি তো এখানে দেখো আমি কতগুলো ফিগার নিচ্ছি এই ফিগার হচ্ছে দেখো একটু প্রথমে দেখো একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ তারপরে একটা বড় ক্ষেত্র দেখতে পাচ্ছ তারপরে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তারপর বৃত্ত তারপর সরভুজ এই ধরনের জ্যামিতিক বিভিন্ন ফিগার বা বিভিন্ন আকৃতি অনেক আছে এই সমস্ত জিনিসগুলো আমরা যখন একটা কাগজের উপর যখন এগুলোকে আঁকছি এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা টু ডাইমেনশন ফিগার বা দ্বিমাত্রিক চিত্র এবার এই দ্বিমাত্রিক চিত্র থেকে ত্রিমাত্রিক চিত্র কি তৈরি হতে পারে চলো সেগুলো আমরা একে দেখিনি এখানে একটা আয়তক্ষেত্র এখানে আছে তো এই আয়তক্ষেত্রটা একটা দ্বিমাত্রিক কিন্তু এই আয়তক্ষেত্রের মতো দেখতে এই বইটা বইয়ের দেখে আকার কিন্তু এই আয়তক্ষেত্র আকারটাও কিন্তু একটা শুধুমাত্র একটি আয়তক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নেই এখানে উপরে একটা আয়তক্ষেত্র আছে এই পাশটা একটা আয়তক্ষেত্র আছে এই পাশটা একটা আয়তক্ষেত্র আছে নিচের দিকটা থাকবে এই পাশটা থাকবে এই পাশটা থাকবে মোট কটি আয়তক্ষেত্র নিয়েই বইটি তৈরি হয়েছে তো এই বইটা একটা ত্রিমাত্রিক ফিগার বা থ্রি ডাইমেনশন এখানে যে বক্সগুলোকে দেখতে পাচ্ছ এই হচ্ছে থ্রি ডাইমেনশন ফিগার এগুলো একটা আয়তক্ষেত্রাকার বিভিন্ন জিনিস নিয়ে তৈরি ঠিক একই রকম ভাবে দেখো এখানে একটা বড় ক্ষেত্র আছে তো এই বড় ক্ষেত্রটাকে নিয়ে কতগুলো ত্রিমাত্রিক জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো এই জিনিসগুলোর সাথে তোমরা খুবই পরিচিত এখানে একটা কিউব আছে এটাতে একটা লুডোর ছক্কা আছে তো এখানে একটা বড় ক্ষেত্র তার দৈর্ঘ্য প্রস্থ সমান আর এখানে দেখো এই ছটি বড় ক্ষেত্র নিয়ে একটা ত্রিমাত্রিক একটা ফিগার তৈরি হয়েছে এদেরও দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটি সমান লুডোর যে ছক্কাটা দেখছো এটা তাই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটি সমান তাহলে বড় ক্ষেত্রটা টু রূপ বড় ক্ষেত্রটাকে যদি আমরা থ্রি ডি রূপে দিই তাহলে একটা ঘনক বা একটা লুডোর ছক্কা হতে পারে এখানে দেখো একটা ত্রিভুজ আছে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছো এই ত্রিভুজটা হচ্ছে একটা টু ফিগার এই ত্রিভুজের অনুরূপ 3D ফিগার হচ্ছে এখানে একটা পিরামিড। পিরামিডের যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে পিরামিডের যে তিনটি সাইড আছে তিনটি সাইডে তিনটি ত্রিভুজ দিয়ে তৈরি এটা হচ্ছে একটা 3D ফিগার। এখানে একটা আইসক্রিম দেখতে পাচ্ছো কোন আইসক্রিম? সবাই খুব প্রিয় একটা আইসক্রিম। তো এই আইসক্রিমটাও কিন্তু একটা 3D ফিগার। এটা কিছুটা ত্রিভুজের মতো দেখতে। তো এগুলোর প্রত্যেকটা ফিগারে আলাদা আলাদা নাম আছে কোনটাকে কি বলা হয় সেগুলো নিয়ে আমরা পরে আমরা আলোচনা করছি। তো এখানে ত্রিভুজের যে থ্রিডি ফর্মগুলো কি রকম হতে পারে সেটা দেখলে তারপর দেখো এখানে একটা দেখতে পাচ্ছি এটা সার্কেল দেওয়া আছে সার্কেলটা একটা দ্বিমাত্রিক এবং তার সাথে সাথে দেখো তিনটে বল চলে এলো এখানে একটা গোলক মাঝে হচ্ছে একটা ক্রিকেট বল ও ধারে একটা হচ্ছে ভলিবল আছে তো এই যে তিন ধরনের বল আছে এই বলগুলো হচ্ছে এক একটা ত্রিমাত্রিক ফিগার যার সার্কেলটা হচ্ছে বা একটা বৃত্তটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ফিগার আর এখান থেকে টু ডাইমেনশন যে চিত্রগুলো জ্যামিতিক যে চিত্রগুলো থাকে সেগুলো দেখলে এবং তাদের যে ত্রিমাত্রিক যে ফর্মগুলো ত্রিমাত্রিক আকারটা কেমন হতে পারে সেইগুলো এখান থেকে পেয়ে গেলে আমরা এই জিনিসগুলোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো তাহলে এই কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো একটা আয়ত্তক্ষেত্র নিয়েছি এই আয়ত্তক্ষেত্রটা একটা থ্রি ডাইমেনশন স্পেসের মধ্যে নেওয়া আছে তো এখান থেকে আমরা দেখে নেব যে একটা থ্রি ডাইমেনশন ফিগার এবং টু ডাইমেনশন ফিগারের তফাতটা কি দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে যে কোনো দুটি আছে তাহলে এখানে যদি এটা এটাকে যদি আমরা দৈর্ঘ্য এটাকে যদি প্রস্ত ধরি বা এটাকে যদি উচ্চতা এটাকে যদি প্রস্ত ধরি তাহলে তার দৈর্ঘ্য কিছু থাকছে না দেখো এইভাবে আমরা দেখলে পরিষ্কার বুঝতে পারছি যে এটা একটা টু ডাইমেনশন ফিগারের মধ্যে আছে এখন এটাকে যদি আমরা থ্রি ডি ফর্মে আনি তাহলে এটা কি হতে পারে সেটা দেখো এ দেখো এটা আমরা একটা থ্রি ডি ফর্মে সেটাকে নিয়ে এলাম তো এই থ্রি ডি ফর্মে সেটা কীভাবে দেখাচ্ছে দেখে নাও এ দেখো এখানে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তিনটি পেয়ে গেছি আমরা দেখো এখানে যে তলগুলো যে বিভিন্ন আছে সেই তলগুলো দেখতে পাচ্ছি আমরা ঘুরিয়ে প্রতিটা পার্ট আমরা দেখাতে পারি এই যে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তিনটি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে দেখো এখানে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটি একটা টু ডাইমেনশন ফিগার আছে এই টু ডাইমেনশন ফিগার থেকে কিভাবে এটা থ্রি ডাইমেনশন ফিগার আমরা নিয়ে যাচ্ছি সেটা দেখে নাও তো এটা টু ডাইমেনশন ফিগারে যে আছে সেটাকে কিভাবে আমরা দেখব বা বুঝবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দেখি তা দেখো এখানে কিন্তু এর একটি মাত্র টেনে বা একটি মাত্র তলে আছে সেটা দেখো এখান থেকে দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তো এটা থেকে আমরা থ্রি ডাইমেনশন ফিগারে নিয়ে গেলে এটা ঠিক কেমন হবে ফিগারটা সেটা দেখে নিচ্ছি দেখো এটা 3D ফিগারে আমরা নিয়ে গেছি তো 3D ফিগারে নেবার পর দেখো এটা কিভাবে আসছে দেখো বিভিন্ন দিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি নিচের যে তলটা আছে এখানেও দেখো তাহলে এটা কিন্তু একটা একটা ফিগার চলে এখানে দেখো সার্কেল আছে এই সার্কেলটা যে একটা টু ডি ফিগারে আছে সেটা প্রথমে দেখে নাও দেখো এখানে এই যে টু ডি ফিগারে আছে যেকোনো একটা তলে এটা আছে টু ডি ফিগারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা এই সার্কেলটা থেকে আমি কিভাবে আঁকছি দেখে না দেখো এটা থ্রি ফিগার অলরেডি হয়ে গেছে তো বিভিন্ন দিকে আমরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা একটা থ্রি ফিগার একটা এটা পাইপের আকৃতি দেখো একটা চলে এসেছে এগুলোর বিশেষ কিছু নাম আছে এগুলো আমরা পরের একটা ভিডিওতে সেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেখানে প্রতিটি এই ধরনের যে ফিগারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো একটা ফিগার চলে এলো একটা সিলিন্ডার বা একটা পাইপের যে আকৃতি সে আকৃতিটা এখানে দেখতে পাচ্ছ এইভাবে যে কোনো জ্যামেতিক ফিগারকে আমরা টু ডাইমেনশন থেকে বা টু থেকে থ্রি রূপ আমরা দিতে পারি তাহলে প্রতিটা ফর্মের যেমন টু ডি ফিগার আছে এবং প্রত্যেকটার থ্রি ডি ফিগারও আছে আমাদের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দাও তার কারণ আমরা যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে যাবে আর অবশ্যই আমাদের এই ক্লাসগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও